আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই ভ্যানিলা স্পঞ্জ কেকটি বানিয়ে দেখাবো। যারা বিভিন্নভাবে ট্রাই করছেন বিভিন্ন ভিডিও দেখে, যাদের কেক একেবারেই হচ্ছে না, আমি আজকে আপনাদেরকে একদম হাতে করে দিয়ে শিখিয়ে দিব। এজন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে কষ্ট করে না টেনে। যারা নতুন আছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন দেখে নেই প্রসেসটি। এই স্টেপটি আপনারা ভালো করে লক্ষ্য করবেন, খুব ভালো করে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। যদি আপনারা পারফেক্টভাবে শিখতে চান, কোনোভাবেই ভিডিওটি না দেখ টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, এখানে 1/3 কাপ তেল নিয়েছি, এখানে চিনি নিয়েছি 1/2 কাপ, এখানে ময়দা নিয়েছি আমি 1/3 কাপ, 1 কাপ নিয়ে আরও 1/3 কাপ নিয়েছি। তারপর এখানে আমি ডিম নিয়েছি 2টো। এখন আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। আমি প্রথমে এখানে ডিমের সাদা অংশ নিয়ে নিব। এখানে আমার 2টো কুসুম পেয়ে গেছি, টুইন, কোনো সমস্যা নেই। আমি সাদা অংশটি খুব সাবধানে এখানে নিয়ে নিব। আপনারা লক্ষ্য করবেন খুব ভালো করে আমি কিভাবে করছি। আমি 2টো ডিমেরই সাদা অংশ এখানে নিয়ে নিব। আমি এভাবে করে নিয়ে নিব। তারপর আমি এরকম একটি হ্যান্ড উইক্স দিয়ে এভাবে বিট করা শুরু করব। আমরা জানি সবার বাসায় বিটার থাকে না, তাই আমি এই হ্যান্ড উইক্স দিয়েই করে দেখাচ্ছি। এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, যে কোনো ক্রোকারিজের দোকানে, তাই ইজিলি এটা দিয়ে আপনারা বিট করে ফোম বানিয়ে কেক তৈরি করতে পারবেন। আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি, প্লিজ আমার এই প্রসেসগুলোই আপনারা ট্রাই করবেন। অনেকে অভিযোগ করে থাকেন যে ইউটিউবে দেখা ভিডিও আসলে পারফেক্ট না এবং সেম না। আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা করছি ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না। আমি এখানে চিনি দিয়ে দিব 1/2 কাপ। আপনারা লক্ষ্য করবেন আমি কি কি এখানে ব্যবহার করেছি আর কতটুকু পরিমাণে ব্যবহার করেছি। এই কেকগুলো আসলে পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ। যে কাপই আপনারা ব্যবহার করেন না কেন, লক্ষ্য রাখবেন যাতে কাপগুলো এক সাইজের হয়। আমি এখানে 2টো ডিমের জন্য 1/2 কাপ চিনি ইউজ করেছি। যেহেতু সবার বাসায় মেজারমেন্ট কাপগুলো থাকে না, তাই আমি এই চা খাওয়ার জন্য যে কাপগুলো সবার বাসায় থাকে এগুলো দিয়েই আপনাদেরকে সম্পূর্ণ পরিমাপ করে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা মিনিমাম 15 থেকে 20 মিনিট করতে হবে। আমার 20 মিনিট সময় লেগেছিল হ্যান্ড উইক্স দিয়ে। আপনারা যদি একটা পারফেক্ট ফিনিশিং চান এবং পারফেক্ট একটি কেক বানাতে চান, তাহলে সম্পূর্ণ প্রসেসটি অনুসরণ করবেন। এভাবে আমি ভালো করে ফেটে নিব। আমরা যেভাবে ডাল গুটুনির মতো এভাবে করে নিতে হবে। আমার ফোমটা হয়ে গেছে, এখন আমি ডিমের কুসুমটা এভাবে মিশিয়ে নিব। আপনারা লক্ষ্য রাখবেন এবং চেষ্টা করবেন ভিডিওটি দেখে দেখে আপনারা কেকটি তৈরি করতে, তাহলে ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে। এভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর কেক বানানোটা একদিন অথবা দুদিনের কাজ নয়, এটি আপনারা রেগুলার অথবা 2-1 দিন পরপরই আপনারা ট্রাই করতে হবে বাসায়, এবং এক পর্যায়ে দেখবেন আপনাদেরও সেম পারফেক্ট হবে। আমি এখানে তেলটা দিয়ে দিলাম। প্রথম প্রথম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হবে না, তাহলে পরে দেখবেন আস্তে আস্তে হয়ে গেছে। এগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারফেক্ট হবে। এভাবে আমি ভালো করে মিশিয়ে দিব। এখন আমি ময়দা মিশিয়ে দিচ্ছি এখানে। লক্ষ্য রাখবেন আমি যেভাবে করছি আপনারাও সেভাবেই ট্রাই করবেন। এখানে আমি আগে ময়দাটা দিয়ে দিব। এখানে 1 কাপ দিয়ে
আমি আরো 1/3 কাপ ময়দা দিয়ে দিব। দেখেন 1 কাপের 4 ভাগের 1 ভাগকে 1/3 কাপ বলে। এখন আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আমরা চা খাওয়ার যে চামচগুলো থাকে এগুলোই আমি ব্যবহার করছি। এখানে আমি দুধ দিয়ে দিব 2 টিস্পুন। আমরা সবার বাসায় এই চামচগুলো থাকে। এখানে আমি ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন, আর ভ্যানিলা এসেন্স যে কোনো শপে পেয়ে যাবেন। এখন আমি এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন খুব ভালো করে, এখানে আমি যেভাবে মিক্স করছি আস্তে আস্তে একদম হালকা হাতে এটা মিক্স করতে হবে। অনেকে করেন কি এটা দ্রুত গতিতে মিক্স করে ফেলেন আর ফোমটা নষ্ট হয়ে যায়, তাতে কেকটা ফুলে না, শক্ত হয়ে যায় এবং ভিতরে কাঁচা থাকে। তাই সবারই অভিযোগ থাকে আসলে ইউটিউবের ভিডিও দেখা আসলে সত্যি না, তাই বলছি আমি যেভাবে এটা ব্যবহার করছি, আমি স্পুনটা আমি যেভাবে ব্যবহার করছি আপনারাও ঠিক সেভাবেই এটা ভালো করে লক্ষ্য করে এটা এভাবে মিশিয়ে নেবেন। 3 থেকে 4 মিনিট সময় ধরে এটা এভাবে মিশাতে থাকবেন। এভাবে হালকা হাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে এটা মিশিয়েছি, আপনারা লক্ষ্য করে এভাবে মিশিয়ে দিবেন। আমার মেশানো হয়ে গেছে, আমার 4 মিনিটের মতো সময় লেগেছে, আর এভাবে আমি আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। দেখেন এর কনসিস্টেন্সিটা কেমন হবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আমি আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। আমি এখানে ওই যে আমাদের বাসায় যে সাদা কাগজ থাকে, কাতার যে কাগজ, এটা আমি এভাবে নিয়ে চারদিক কেটে নিয়েছি। নিয়ে এভাবে আমি কিন্তু এখানে কোনো তেল ব্রাশ করিনি, আমি এভাবেই কাগজটা দিয়ে দিয়েছি। এখন আমি ব্যাটারটা একদম উপর থেকে ঢেলে দিব। এটাও একটা টিপস, আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন, এটা কিন্তু ব্যাটারটা কিন্তু উপর থেকেই ডালতে হবে যাতে ভেতরে কোনো বাবল না থাকে। ভেতরে যদি বাবল থাকে তাহলে কেকটা ভেতরে ফুটু ফুটু দেখা যাবে, বেশি বড় বড়। এভাবে দিয়ে আমি এভাবে ডেপ ডেপ করে ঝাঁকিয়ে নিব যাতে ভেতরের বাবলগুলো বের হয়ে যায়। এখন আমি চুলাতে চলে এলাম। দেখেন আমি এই হাঁড়িতে আমি এটা বেক করব। এই হাঁড়িটা আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তারপর আমি এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, হাঁড়ির আকার যে স্ট্যান্ড। আমি কিন্তু কোনো ধরনের বালি অথবা লবণ দেইনি, আমার পাতিলটা যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। আমি কেকের ব্যাটারটি এখানে দিয়ে দিলাম। দিয়ে এরকম আমি একটা বড় একটা প্লেট এরকম স্টিলের ইউজ করছি, সবার বাসায় আশা করি এরকম থাকবে, অথবা আপনারা কাচের ঢাকনা দিয়েও ওটা ডেকে দিতে পারেন, আরও খুব ভালো হয়। আমি কাচের ঢাকনা দিয়ে দেখাইনি যেহেতু সবার বাসায় কাচের ঢাকনা থাকে না। এটা আমি 45 থেকে 60 মিনিটের মতো বেক করব। দেখেন আমি চুলার আগুনটাও কতটুকু কি হিটে রেখেছি তাও দেখিয়ে দিলাম, একদম এরকম থাকতে হবে। আমি 1 ঘন্টা পর আপনাদের কাছে ফিরে এলাম, আমার 1 ঘন্টা সময় লেগেছে কেকটি হতে। দেখেন কি সুন্দর কালার এসে গেছে, হয়েছে কি না বোঝার জন্য আমি একটা টুথপিক নিব। টুথপিক নিয়ে আমি ভেতরে ঢুকিয়ে দেখব। দেখেন আমার টুথপিকটা একদম কালি আসছে, তার মানে হয়ে গেছে। আরও একটা টিপস হচ্ছে, এখানে যখন আমার কেকটা, আপনারা যারা নতুন বেকার যদি বুঝেন না যে কেকটা হয়েছে কি না, তাহলে আপনারা লক্ষ্য রাখবেন যে যখন 30-35 মিনিটের পর দেখবেন কেকের ভিতর থেকে সুন্দর একটা স্যান্ট বের হচ্ছে। দেখেন আমার পাতিলটা কিন্তু পুড়ে নাই। এভাবে আমি রেপিং পেপার দিয়ে মুড়িয়ে এটা ঠান্ডা করার জন্য রেখে দিব 1 ঘন্টা। আপনাদের বাসায় যদি এই পেপারটা না থাকে তাহলে আপনারা এই নর্মাল পলিথিন দিয়েও এটা করতে পারেন। নর্মাল পলিথিন দিয়ে এভাবে ডেকে 1-1.5 ঘন্টার জন্য রেখে দিবেন। তাহলে হয় কি কেকটা আর ঠান্ডা হওয়ার পরে চুপসে যায় না। অনেকের কেক অভিযোগ করেন যে চুপসে যায় ভেতরে, তারপর ড্রাই হয়ে যায়, এরকম করলে ড্রাই হবে না, চুপসে যাবে না। আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। আমি 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি আমার কেকটা এখন কীরকম হয়েছে। দেখেন আমার কেকটা কিন্তু চুপসে যায়নি, আমার কেকটা ঠান্ডা হয়ে এসেছে। আমি এখন একটি ব্রেড নাইফ দিয়ে সাইডটা কেটে আপনাদেরকে ডেলে দেখাবো।
আর কেকটা চুলায় বসানোর পর আপনারা 30 মিনিট পর, 25 মিনিট অথবা 30 মিনিট পর একবার চেক করে নিবেন। আর বারবার কিন্তু ঢাকনা উঠানো যাবে না। যদি আপনারা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পরই ঢাকনা উঠাতে যান, আপনাদের কেকটি হবে না। আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি, আমার কথাগুলো মন দিয়ে শুনে এই ভিডিওটি দেখে দেখে আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না, একদম পারফেক্ট হবে। আর এই কেকটি যদি একবার বাসায় এভাবে বানান, তাহলে আপনারা বাজার থেকে আর কেক কিনে খাবেন না আশা করছি। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিব আমার কেকটা। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কি সফট হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি। এখন আমি কেটে দেখিয়ে দিব। আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার ভিডিওটি যারা দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি এই ভিডিওটা দেখে আপনাদের উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন একদম সফট হয়ে গেছে। এই কেকটি চা দিয়ে খেতে খুবই মজা লাগে, অথবা এমনিতেও আপনারা খেতে পারবেন, বাসা ট্রাই করবেন। আমি যেভাবে দেখিয়েছি হুবহু কিন্তু এভাবেই আপনাদেরকে ফলো করে এটি বানাতে হবে। দেখেন কি সুন্দর হয়ে গেছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া এবং সামনে এগিয়ে চলার শক্তি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।